শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব প্যারাডাইম নিয়ে প্যারাডাইম ইন জিওগ্রাফি জিওগ্রাফির অবয়বটা কেমন কিসের উপরে বেস করে কাজ করছে কোন বিষয়গুলোর উপরে সমীক্ষা করছে ছোট্ট করে একটু দেখে নিন ফিলোসফিক্যাল কনস্ট্রাক্ট এবং ম্যাথোডিক্যাল অ্যাসপেক্টস এই দুটো বিষয় কিসের উপরে বেস করে জিওগ্রাফির সমীক্ষাটা চালিয়ে যাচ্ছে

আজকে আলোচনা করব প্যারাডাইম কি সেক্ষেত্রে আগে একটু জেনে নাও যে সিনোনিম গুলো কি কি আছে ক্রাইটেরিয়ন এক্সাম্পলার মডেল প্যাটার্ন অ্যান্ড প্রোটোটাই টু নেম আ ফিউ তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে এটি একটি উদাহরণ দৃষ্টান্ত ভূগোলে মডেলকে প্রকাশ করছে শব্দ প্রত্যয়ের উদাহরণমালা এই যে বিষয়গুলো তা থেকে একটু মনে হচ্ছে তোমাদের কাছে কি একটু খিটিমিটি লাগছে আসলে মোটেও না এটি খুব সহজ একটি বিষয় জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে এটি মডেল হলেও জিওগ্রাফিতে এটি হল সুপার মডেল এই সুপার মডেল বিষয়টি আধুনিক ভূগোলে অন্তর্ভুক্তি পেয়েছে এই বিশ শতকের শেষের দিকে মাঝামাঝিতে এর উদ্ভব কিন্তু এটি বর্তমান সময়ের আধুনিক যে এডুকেশনটা আছে হায়ার লেভেলের যে স্টাডিগুলো যে রিসার্চ আছে জায়গাটায় প্যারাডাইমের গুরুত্ব অনেক বেশি হলো কনস্টেলেশন আচ্ছা কনস্টেলেশন কিসের বিলিভ ভ্যালুস টেকনিক্স ম্যাথোডলজি এবং তোমার পারসেপশন তোমরা বুঝলে তারপরে সাথে সাথে তোমরা পার্থক্য করতে পারবে থিওরি এবং মডেল থেকে এটির তফাতটা কোন জায়গাটায় আমরা কিন্তু এবং মডেলের ক্ষেত্রে টেকনিক্সের কথা বলেছি কথা বলেছি কিন্তু ভ্যালুজ বিলিফ পারসেপশন এই বিষয়গুলো কি এত স্পষ্টভাবে উঠে এসেছে আসলে তা না এই যে তোমার একটা বিষয়ের যে বিলিভ তোমার যে পারসেপশন তোমার যে ভ্যালুস এবং তার সাথে সাথে যে ম্যাথোডোলজিটা টেকনিকটা তুমি অবলম্বন করবে সেই বিষয়গুলোকে একত্রিত করা হয় প্যারাডাইমে যে গ্লোব তিনটি দেয়া হয়েছে এখানে প্রথম একটু উপরের দিকে যে গ্লোবের যে সাইডটা তুমি দেখতে পাচ্ছ তোমার পারসেপশনটা কি যে পৃথিবী বোধ হয় এতটুকুই যদি তুমি দেখতে অপর সাইড তুমি দেখতে পাচ্ছ না তারপরেরটাতে তোমার কাছে মনে হবে কি যে প্রথমটাতে দেখা যাচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অংশটুকু তারপরে দেখা যাচ্ছে এশিয়া এবং অস্ট্রেলিয়া এবং এর পরেরটাতে আমেরিকা তোমার পারসেপশনের জায়গাটা হচ্ছে যে তুমি যেটুকু দেখতে পাচ্ছ তুমি মনে করছো যে এটুকুই আছে পৃথিবীর বাকিটুকু নেই এই যে যে তোমার একটা নিজস্ব ধারণা এই ধারণার সাথে তুমি কি করবে একটা টেকনিক যুক্ত করবে তুমি ম্যাথোডোলজিটাকে ইনক্লুড করবে সেই সাথে তোমার যে পারসেপশনটার সাথে ভ্যালুস বিলিফগুলোকে একত্রিত করে তারপরে যে সুপার মডেলটি দাঁড়াবে সেটি হচ্ছে প্যারাডাইম জিওগ্রাফিতে তুমি কি নিয়ে আলোচনা করো তুমি স্পেস নিয়ে আলোচনা করো প্লেস নিয়ে আলোচনা করো এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করো এবং কখন কিভাবে আলোচনা করো তিনটি বিষয় যেখানে ওভারলে করে সেই জায়গাটা নিয়েই তোমার আলোচনার মূল বিষয়বস্তু এই বিষয়টাকে আলোচনা করার ক্ষেত্রে তোমাকে যে জিনিসগুলোকে সামগ্রিকভাবে মাথায় নিতে হচ্ছে যে তোমার যদি তুমি এটাকে প্রেজেন্ট করতে তাহলে তোমাকে পারসেপশন নিতে হবে তোমাকে বিলিভ করতে হবে তোমার ভ্যালুস তোমার ম্যাথোডোলজি টেকনিক্স এগুলোকে সব কিছু কনসলেশন করে সমস্ত কিছুকে যুক্ত করে দেন তুমি একটি মডেল দাঁড় করালে সেটি হয়ে যাবে প্যারাডাইম ক্লিয়ার শিক্ষার্থীরা এবার তোমরা প্যারাডাইমের কিছু সংজ্ঞা দেখে নাও সর্বপ্রথম প্যারাডাইম এই টার্মটি যার হাতে ব্যাপকতা পেয়েছে তিনি হলেন থমাস কোহন তিনি কি সংজ্ঞা দিয়েছেন উনিশশো বাষট্টি সালে তোমরা একটু করে দেখো প্যারাডাইম ইজ ইউনিভার্সালি রিকগনাইজ সাইন্টিফিক অ্যাচিভমেন্ট দ্যাট ফর এ টাইম প্রোভাইড মর্ডারলিউশন টু আ কমিউনিটি অফ প্র্যাকটিশনার্স তোমরা মনোযোগ দিয়ে দেখো ডেভিড হার্ভে উনিশশো বাহাত্তর সালে কি বলেছেন পিটার হ্যাগেট উনিশশো পঁচাত্তর সালে কি বলেছেন মজিদ হাসনাই তিনি ইন্ডিয়ান একজন রাইটার এবং তিনি উনিশশো সালে প্যারাডাইমের একটি সংজ্ঞা দিয়েছেন সেটি অন্তর্ভুক্ত করেছে এবং লেটেস্ট একটি সংজ্ঞা দু হাজার দুই সালে এটিও যুক্ত করে দিলাম শিক্ষার্থীরা পড়ে দেখানোর আসলে কিছু নেই তোমরা নিজেরা খুব ভালো করে সংজ্ঞাগুলোকে দেখো সংজ্ঞাগুলো তো দেখলে এই সংজ্ঞাগুলোতে কি আছে সামগ্রিকভাবে বললে সংজ্ঞাগুলোতে আছে দা ওয়ে ইউ সি সামথিং ইউর পয়েন্ট অফ ভিউ তোমার পয়েন্ট অফ ভিউ তোমার যে পারসেপশনটা সেই বিষয়টাকে বলা হয়েছে দে আর লাইক গ্লাসেস ইফ ইউ ওয়ার্ক থ্রু লাইফ ওয়ার্নিং গ্লাসেস দ্যাটস এ আই ক্যান ডু ইট দ্যাট বিলিভ উইল পুট আ পজিটিভ স্পিন অন এভরিথিং এলস তুমি চশমাটা পরলে তোমার চশমার মধ্যে দিয়ে তুমি যেমন দেখতে পাচ্ছো সেই বিষয়টাকেই তুমি বিলিভ করছো এবং আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে প্যারাডাইমস ক্যান শিফট এবং এটি পরিবর্তনশীল তোমার পারসেপশনটাকে তুমি যেভাবে করে তোমার বিশ্বাস দ্বারা স্টাবলিশ করবে সে বিষয়টা আবার একটা সময় যে পরিবর্তিতও হতে পারে সেম কথাটি এখানে আবার বলা আছে দা ওয়ে ইউ সি ইন্টারপ্রেট অ্যান্ড অ্যাজিউম সামথিং ইট ইজ দ্য এন্টায়ার কনস্টিলেশন অফ বিলিভস ভ্যালুস অ্যান্ড টেকনিকস

আলাদা কিছু বিশ্বাসের জায়গা থেকে তৈরি হয় ম্যাথোডোলজিটা ডিফারেন্ট হয় যেটি ওই সাবজেক্টের স্বতন্ত্রতা দেয় এবং জিওগ্রাফির যে গবেষণাগুলো রয়েছে যে এস্টাবলিশ রয়েছে সেখানেও প্যারাডাইম সেই স্বতন্ত্রতাটা দিয়েছে কি ধরনের অ্যাজেমশন কনসেপ্টস ভ্যালুস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট কনস্টিটিউট আফ ভিউ রিয়েলিটি ফর দ্য কমিউনিটি দ্যাট শেয়ারস শেয়ার স্পেশিয়ালি ইন অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিন ওকে শিক্ষার্থীরা তোমরা প্যারাডাইম কি জিনিসটা জানলে প্যারাডাইমের সাথে কি ধরনের সম্পর্ক রয়েছে আমাদের জিওগ্রাফি সেই জায়গাটাও একটু ধারণা পেয়েছ এবার আমি আলোচনা করব প্যারাডাইমের সাথে একটু স্পষ্ট করবো বিষয়টা তোমরা থিওরি মডেল যেগুলো স্টাবলিশ করবে তার সাথে প্যারাডাইমের সম্পর্কটা কি ধরনের বা তফারটা কোন জায়গাটায় এখানে চিত্রটাতে লক্ষ্য করো এ সাইডে প্যারাডাইম দেখানো হয়েছে বি হচ্ছে কি থিমস গুলো উনিশশো শতক থেকে উনিশশো পর্যন্ত কিভাবে আস্তে আস্তে করে হিউম্যান জিওগ্রাফিটা ডেভেলপ করেছে সেই বিষয়টা এখানে দেয়া আছে দেখো কী থিমসগুলোতে আছে মানে কি থিমসগুলোর উপরে বেস করে আসলে বিভিন্ন থিওরি ডেভেলপ করা হয়েছে যেটি কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের পার্ট হিসেবে এরপরে প্যারাডাইমের ক্ষেত্রে কি করেছে দেখো প্যারাডাইম কিন্তু কোনো কিছু ফেলেনি পূর্ববর্তী যে অভিজ্ঞতাগুলো রয়েছে পূর্ববর্তী যে থিওরিগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে যোগ করে 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 লাস্টে দেখো সমান চিহ্ন দিয়ে কিন্তু হিউম্যান জিওগ্রাফি দেখানো হয়েছে এটা থেকে কিন্তু বোঝা পূর্ববর্তী যে যে গুলো রয়েছে পূর্ববর্তী যে ভ্যালুস যে বিলিফগুলো রয়েছে সে বিষয়গুলোকে আসলে ফেলছে না সেগুলোকে যুক্ত করছে নতুন নতুন আইডিয়াগুলোর সাথে যুক্ত করে নিয়ে নিয়ে আস্তে আস্তে করে

ব্যাকগ্রাউন্ডটাকে দিচ্ছে ফ্রেমটা দিচ্ছে এই থিওরিটাকে এলাও করে তারপরে কি করছে যে সেটাকে টেস্ট করতে হবে মেজার করতে হবে সেই বিষয়গুলোকেও আমলে নিচ্ছে আ প্যারাডাইম ক্যান হ্যাভ আ নাম্বার অফ থিওরিজ উইদিন ইটস ফ্রেমওয়ার্ক খুব স্পষ্ট করে বলা কিন্তু তো আমার কাছে মনে হয় তোমাদের না বোঝার কোনো কারণ নেই এটাকে অনেকে খুব জটিল করে ফেলো প্যারাডাইমটা কিন্তু প্যারাডাইম খুব মজার এবং খুবই সহজ একটি বিষয় এই প্যারাডাইম ক্যান হ্যাভ এ নাম্বার অফ থিওরিজ এটার ভেতরে এই ফ্রেমওয়ার্কের ভেতরে অনেকগুলো থিওরি থাকতে পারে এটা কিন্তু তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো প্যারাডাইম যে কি থিমস গুলো আছে সেগুলোকে ফেলে নিয়ে যুক্ত করে নিয়েছে তার মানে নাম্বার অফ থিওরিজ এখানে আছে এন্ড দ্য প্যারাগ্রাম অ্যাডস অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট ফর দ্য থিওরি প্যারাডাইম কিভাবে কাজ করছে এই থিওরি রেফারেন্স পয়েন্ট হিসেবে অ্যাক্ট হয়েছে ক্লিয়ার প্যারাডাইম নিয়ে তোমাদের আশা করছি আর কোনো ডাউট থাকবে না একটা জিনিস মাথায় রাখবে এটা একটি সুপার মডেল কিভাবে সুপার মডেল হচ্ছে সে তার ভ্যালুস তার পারসেপশন তার টেকনিক্স সব কিছুকে একত্রিত করে তারপরে পয়েন্ট অফ ভিউটা দাঁড় করাচ্ছে কি টু বি টেস্টেড অ্যান্ড মেজার্ড তারপরে রেফারেন্স পয়েন্ট ফর দ্য থিওরি হিসেবে এটি ডেভেলপ করছে ক্লিয়ার শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এবার আমি তোমাদেরকে প্যারাডাইমের কিছু বিভাগ দেখাবো মাস্টারম্যান তিনি তিন ভাগে প্যারাডাইমকে বিভক্ত করেছেন প্রথমটি দেখাচ্ছি ম্যাটাফিজিক্যাল ম্যাটাফিজিক্যাল বলতে তিনি বোঝাচ্ছেন সামগ্রিকভাবে যদি মনে করো একজন সায়েন্টিস্ট তিনি একটি নির্দিষ্ট বিষয়ে তিনি তিনি ভূগোলে কোনো একটি বিষয় নিয়ে একজন জিওগ্রাফার গবেষণা করতে যাচ্ছেন এখন তার এই গবেষণার যে বিষয়টি সেটাকে তিনি একেবারে হায়ার লেভেল থেকে দেখো এখানে ছবিটাতে যেটা থেকে তিনি অবজার্ভ করবেন তারপরে তিনি বিজ্ঞান ভিত্তিক বিষয়টি যে বিষয়ে তিনি গবেষণা করতে যাচ্ছেন সেটি ক্রমানুসারে বিষয়গুলোকে এই ম্যাটাফিজিক্যালে অন্তর্ভুক্ত করা হয় একটু কঠিন লাগছে কি আসলে তোমরা একদম সহজভাবে চিন্তা করবে যে ম্যাটোফিজিক্যাল বলতে সামগ্রিকভাবে একটু বিশ্বজনীন বিষয়টা এখানে প্রকাশ পায় একটি একটু বড়ভাবে বিশেষভাবে উপস্থাপন করা এবং একটি বিশেষ এলাকা নিয়ে বড় ধরনের এলাকা নিয়ে গবেষণার ক্ষেত্র হিসেবে যুক্ত করা হয় তারপরে হচ্ছে সোশ্যালজিক্যাল ক্ষেত্রে হচ্ছে ישורהदिष्ट বাস্তব বৈজ্ঞানিক আবিষ্কারের উপর প্রতিষ্ঠিত এবং একটি চিরন্তন সামাজিক স্তর হিসেবে চিন্তা করা হয় এখানে এই ক্ষেত্রে প্যারাডাইমটা হচ্ছে যে একটি নির্দিষ্ট বিষয় যে নির্দিষ্ট কাঠামো রয়েছে বাস্তব কিছু অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়গুলোর উপরে প্রতিষ্ঠিত তারপর এটা হচ্ছে আর্টিফ্যাক্ট কনস্ট্রাক্ট এই বিষয়টি হচ্ছে যে পরবর্তী জন্য তথ্য পদ্ধতির যোগান দেয় যে যে পর্যবেক্ষণের প্যারাডাইমটাকে বেস করে পরবর্তীতে আরো কোনো প্যারাডাইম আরো কোনো তথ্য আরো কোনো গবেষণা স্প্রেড হতে পারে তারই ইঙ্গিত আছে তেমন প্যারাডাইম হচ্ছে আর্টিফ্যাক্ট অথবা কনস্ট্রাক্ট ঠিক আছে তাহলে ম্যাটাফিজিক্যাল হচ্ছে বিশ্বজনীন বিষয় সোশ্যালজিক্যাল বিষয়টা হচ্ছে একটু সুনির্দিষ্ট বাস্তবতার উপরে ডিপেন্ড করে আর্টিফ্যাক্ট হচ্ছে ভবিষ্যতে আরো কোনো গবেষণার দ্বার খুলে দিচ্ছে সেটাই হচ্ছে আর্টিফ্যাক্ট অথবা কনস্ট্রাক্ট খুব সহজ করে তিনটি বিষয় মাথায় রেখো অ্যাট্রিবিউটস অফ প্যারাডাইম রিডজার চার ধরনের অ্যাট্রিবিউটের কথা বলেছেন প্রথমটা হচ্ছে এক্সাম্পলার তিনি বলছেন ফান্ডামেন্টালস একটা বৈশিষ্ট্য থাকতে হবে যে কোন বিষয়ে গবেষণা কোন বিষয় প্যারাডাইম তৈরি হবে তার যে ফান্ডামেন্টাল যে বেসিক ইন্ট্রোডাকশন থাকবে সেই জায়গাটার সাবজেক্ট ম্যাটারগুলো ইনক্লুড করা হবে ইমেজ অব দ্য সাবজেক্ট ম্যাটার সাবজেক্ট ম্যাটার হিসেবে কি করতে হবে সেইখানে সেই প্যারাডাইমের লজিকগুলো থাকবে কোন বিষয়গুলো অন্তর্ভুক্তি আছে বেইসটা কি সেই সাবজেক্টের আমি তো বলেছি যে প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা প্যারাডাইম আছে জিওগ্রাফির ক্ষেত্রে অ্যাজ এ জিওগ্রাফার হিসেবে তুমি কোন বিষয়টাকে বেস করে প্যারাডাইম তৈরি করবে সেই বিষয়টাকে অন্তর্ভুক্ত করবে তারপরে হচ্ছে থিওরিজ যেমন মনে করো আমাদের কিছু বেসিক থিওরিজ আছে এনভারমেন্টালিজম পসিবিলিজম তারপরে এই যে রিজনাল ভিউ বিহেভিয়ারলিজম এই যে বিষয়গুলো আস্তে আস্তে ডেভেলপ করেছে এই থিওরিগুলো ইনক্লুড করা হয় এরপরের অ্যাক্ট্রিবিউটস হচ্ছে ম্যাথোডস ম্যাথডস বিষয়টাই কিন্তু আধুনিক সবচেয়ে বড় ডেভেলপমেন্ট এবং কোয়ান্টিটেটিভ আস্তে আস্তে যখন কোয়ান্টিটেটিভ আসলো সেই ম্যাথোডস কি ধরনের হতে পারে ইন হাউস কোশ্চেনিয়ার হতে পারে টেলিফোনের মাধ্যমে হতে পারে কম্পিউটার কোশ্চেনিয়ার হতে পারে মেল কোশ্চেনিয়ার হতে পারে এই যে যে সামগ্রিক আলোচনাগুলো এই বিষয়গুলো ম্যাথোডস অন্তর্ভুক্ত হবে তাহলে রিচার একটি সাইন্টিফিক একটি সাইন্টিফিক ওয়েতে তিনি প্যারাডাইম নির্মাণের ক্ষেত্রে চারটে অ্যাট্রিবিউটের কথা বলেছেন কি কি আমরা পেলাম এক্সাম্পলার পেলাম ইমেজ অব দ্য সাবজেক্ট ম্যাটার পেলাম থিওরি পেলাম এবং কিছু ম্যাথডস পেলাম টেকনিক্স পেলাম ঠিক আছে শিক্ষার্থীরা এবার তোমরা দেখবে যে কিভাবে প্যারাডাইম স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে প্রথমে দেখো ডেটা ক্যাপচার তারপর প্রসেস করে স্পেশাল ডেটা এরপর স্পেশাল ডেটাটা অ্যানালাইজ করার পরে সেটা হয়ে যাবে স্পেশাল ইনফরমেশন স্পেশাল ইনফরমেশনটাকে প্ল্যান করে তারপরে ভোক্তা পর্যায়ে পৌঁছাবে ভুক্ত পর্যায়ে পৌঁছানো মানে বোঝানো হচ্ছে যে প্যারাডাইমটা তৈরি হয়ে গেল কুহন এই বিষয়টাকে ধাপগুলোকে তিনি দেখিয়েছেন কিভাবে দেখো তিনি বলছেন প্রি সায়েন্স তারপরে প্রি সায়েন্স নর্মাল সায়েন্স মডেল ড্রিফট মডেল ক্রাইসিস মডেল রেভলিউশন প্যারাডাইম চেঞ্জ তিনি আসলে অ্যাকচুয়ালি প্যারাডাইম শিফটের বিষয়টা দেখিয়েছেন তিনি ধাপের কথা বলেছেন যে একটা ধাপের পর্যায়ে যে নতুন করে প্যারাডাইম চেঞ্জ হয়ে নতুন করে শিফট করে আর একটি নতুন প্যারাডাইম তৈরি হতে থাকে আমরা এবার তার প্যারাডাইমের ধাপগুলো দেখব সংজ্ঞাগুলো তো দেখলে এই সংজ্ঞাগুলোতে কি আছে সামগ্রিকভাবে বললে সংজ্ঞাগুলোতে আছে দ্য ওয়ে ইউ সামথিং ইউর পয়েন্ট অফ ভিউ তোমার পয়েন্ট অফ ভিউ তোমার যে পারসেপশনটা সেই বিষয়টাকে বলা হয়েছে দে আর লাইক গ্লাসেস ইফ ইউ ওয়ার্ক থ্রু লাইফ ওয়ার্নিং গ্লাসেস দ্যাটস এ আই ক্যান ডু ইট দ্যাট বিলিভ উইল পুট আ পজিটিভ স্পিন অন এভরিথিং এলস তুমি চশমাটা পরলে তোমার চশমার মধ্যে দিয়ে তুমি যেমন দেখতে পাচ্ছ সেই বিষয়টাকেই তুমি বিলিভ করছো এবং আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে প্যারাডাইমস ক্যান শিফট এবং এটি পরিবর্তনশীল তোমার পারসেপশনটাকে তুমি যেভাবে করে তোমার বিশ্বাস দ্বারা স্টাবলিশ করবে সে বিষয়টা আবার একটা সময় যে পরিবর্তিতও হতে পারে সেম কথাটি এখানে আবার বলা আছে দা ওয়ে ইউ সি ইন্টারপ্রেট অ্যান্ড সামথিং ইট ইজ দ্য এন্টায়ার কনস্টিলেশন ভ্যালুস অ্যান্ড টেকনিকস

আলাদা কিছু বিশ্বাসের জায়গা থেকে তৈরি হয় ম্যাথোডোলজিটা ডিফারেন্ট হয় যেটি ওই সাবজেক্টের স্বতন্ত্রতা দেয় জিওগ্রাফির যে গবেষণাগুলো রয়েছে যে স্টাবলিশমেন্টটা রয়েছে সেখানেও প্যারাডাইম সেই স্বতন্ত্রতাটা দিয়েছে কি ধরনের অ্যাজেমশনস কনসেপ্টস ভ্যালুস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট কনস্টিটিউট আ ওয়ে অফ ভিউ রিয়েলিটি ফর দ্য কমিউনিটি দ্যাট শেয়ারস শেয়ার স্পেশিয়ালি ইন অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিন ওকে এবার দেখে নাও সামগ্রিকভাবে যে প্যারাডাইম বিষয়টি আলোচনা করা হলো সেই প্যারাডাইমের ফিলোসফিগুলো কি দার্শনিক ভিত্তিগুলো কেমন ফিলোসফি অফ লাইফ অ্যাটিচিউড টুয়ার্ডস লাইফ ডাজন্ট শ্রিঙ্ক উইথ ডিফারেন্ট ডিফিকাল্ট প্রবলেমস লজিক্যাল অ্যাপ্রোচ ক্রিটিক্যাল থিঙ্কিং ইভলিউশন অফ ফ্যাক্টস ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোল সিস্টেম এই হলো প্যারাডাইমের দার্শনিক ভিত্তি এবং মূল কথায় ফিলোসফিক্যাল ভিউ পয়েন্টস সায়েন্টিফিক ভিউ পয়েন্টস বিষয়গুলো একত্রিত করে যে ফিলোসফিটা দাঁড়ালো তা এই কয়টি পয়েন্টে আমি ছোট্ট করে উল্লেখ করে দিলাম মূলত এই হলো প্যারাডেমের আলোচনা শিক্ষার্থীরা এখানে আমি চেঞ্জিং প্যারাডাইম ইন জিওগ্রাফি এই বিষয়টি দেখিয়েছি একটি তালিকা করে এটা আসলে অ্যাকচুয়ালি আমি একটা বই থেকে হুবহু নিয়েছি রৌফ ও মাহমুদ তাদের যে বইটি রয়েছে ভৌগোলিক চিন্তা ও ধারণার বিকাশ সেই বই থেকে আমি আসলে এটি কপি করেছি এখানে দেখো যে ভূগোলে কিভাবে এটা প্যারাডাইমগুলো চেঞ্জ হয়েছে এক একটা স্টেজে এসে কিভাবে আরোহী অবরোহী স্টেজটা পার করেছে তারপর কিভাবে এনভায়রনমেন্টালিজম থেকে পসিবিলিজম তারপরে পসিবিলিজম পর্যন্ত এখানে বিভিন্ন বিষয় দেখানো আছে হারসন স্কিফারের আলোচনা ভূগোলে বসতি বিন্যাস বৈজ্ঞানিক পদ্ধতি এই বিষয়গুলো কিভাবে করে স্টাবলিশ হলো আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত সেই প্যারাডাইমটা এখানে চিত্র আকারে না এটি ছক আকারে দেখানো আছে এখানে আমি আরেকটি ছক দিয়েছি এটিও আমি রৌফ ও মাহমুদের ভূগোল ভৌগোলিক চিন্তা ও ধারণার বিকাশ এই বই থেকে নিয়েছি এখানে কনসিকিউন্সিয়াল ডেভেলপমেন্ট দেখানো আছে জিওগ্রাফির উনিশশো সত্তর সতেরোশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত কোন কোন পয়েন্টে এসে নতুন নতুন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে তোমরা একটু লক্ষ্য করলে পাবে এটি এই বইটির দুশো সাতাশ নম্বর পৃষ্ঠায় আছে তোমাদের কাছে যদি বইটি থেকে থাকে তাহলে তোমরা আর স্পষ্ট করে মিলিয়ে নিতে পারবে আমি জাস্ট ওটাকে কপি করে দিয়েছি এই জায়গাটাতে সতেরোশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ভূগোলের যে টার্নিং পয়েন্ট গুলো রয়েছে যে প্যারাডাইম গুলো কিভাবে চেঞ্জ হয়ে আরেকটি নতুন ধাপে এসেছে কারা কারা এর সাথে যুক্ত ছিলেন সেই গবেষকদের নামগুলো এই তালিকায় তুলে দেওয়া আছে এই হলো আমার আজকের প্যারাডাইম নিয়ে আলোচনা প্যারাডাইম আলোচনায় আমি কিছু রেফারেন্স এখানে তুলে দিলাম তোমরা এগুলো দেখবে সাথে আরো কিছু বই আছে যেগুলো এখানে দেয়া হয়নি বেশ কিছু ইংলিশ বই আমি আরও সার্চ করেছি এই বিষয়ে তোমরা নেটে প্রচুর টিউটোরিয়াল পাবে সেগুলোও তোমরা দেখবে ভিন্ন ভাষা টিউটোরিয়াল গুলো আমার মনে হয় তোমাদেরকে আরো নতুন নতুন তথ্য দিতে সাহায্য করবে ঠিক আছে ভালো থেকো তাহলে অন্য কোনো আলোচনা নিয়ে আবার তোমাদের সামনে আমি আসবো আল্লাহ হাফেজ